তোমরাও যদি এই ধরনের ভিডিও তৈরি করতে চাও তাহলে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। ইন্ট্রোটা বেশি বড় না করে ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্ট তোমরা যে কোনো একটা VPN কানেক্ট করে নেবে, দেন তোমরা গুগলে চলে যাবে। গুগলে গিয়ে এখানে তোমরা লিখে নেবে ক্যাপকাট ইন্টারফেস টেমপ্লেট, লিখে সার্চ করে নেবে। করার পর ফার্স্ট যে তোমরা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ সেটা ক্লিক করে দেবে। তো এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট চলে এসেছে, তোমরা যে টেমপ্লেটটা ইউজ করতে চাও তার জন্য ইউজ টেমপ্লেট অন ক্যাপ এই অপশনটা ক্লিক করে দেবে। করলেই তোমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা এখানে ওপেন হয়ে যাবে। তো এবার ভিডিও এডিট করার জন্য সিম্পলি তোমরা ইউজ টেমপ্লেট অপশনটাই ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে তোমাদের ফটো আপলোড করে দেবে। করে দেওয়ার পর সিম্পলি এই প্রিভিউ অপশনটাই ক্লিক করে দেবে। তো দেখো এখানে আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। ভিডিওটা এখানে একটু ল্যাগ হচ্ছে, কিন্তু তোমরা যদি ভিডিওটা এক্সপোর্ট করে নাও তাহলে সেখানে কোনো ল্যাগ হবে না। তো সিম্পলি এক্সপোর্ট করার জন্য এই এক্সপোর্ট অপশনটা ক্লিক করবে, তোমরা তোমাদের ভিডিওটা এক্সপোর্ট করে নেবে।